চোখ রাখব অন্য খবরের দিকে। শিক্ষক নিয়োগে নিয়ম বদল, নেট সেটের ধাঁচে এবার শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। নয়া নিয়ম শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্রাজ বন্দ্যোপাধ্যায়। সৌম্রাজ, দেখো মূলত শিক্ষক নিয়োগের আইনে বদল আনছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তর। 2020 সালে যে আইন হয়েছিল সেই আইনে বদল আনা হচ্ছে। নিয়োগের দুর্নীতি, অস্বচ্ছতা, এই অভিযোগগুলির কারণে মূলত আগামী যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন, সেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই বদল। যেটা কমিশন সূত্রে খবর, নেট সেটের ধাঁচে অর্থাৎ ইউজিসি যে নেট পরীক্ষা নেয় কলেজের অধ্যাপক মান যাচাইয়ের পরীক্ষার জন্য, বা আমাদের রাজ্যের কলেজ সার্ভিস কমিশন যে সেট পরীক্ষা নেয়, সেই ধাঁচেই এবার স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। মোট 200 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে এই 200 নম্বরই ওএমআর শিটে হবে। 2020 সালের যে আইন ছিল সেখানে বলা হয়েছিল কোনো ইন্টারভিউ হবে না, কিন্তু সেই ইন্টারভিউ ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি রিক্রুটমেন্ট রুলস এবং কাউন্সিলিং রুলসেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে আমরা জানিয়েছি 20,000 শূন্যপদ তৈরি হচ্ছে, এই 20,000 শূন্যপদের নিয়োগের জন্যই এই আইনে বদল আনা হচ্ছে। শীঘ্রই এই নিয়োগের বদল করে যে নয়া আইন বা নয়া রুলস তা কমিশন বিজ্ঞপ্তি আকারে জানাবে, এমনটাই কমিশন সূত্রে খবর।